তিন বছর পর আবারও শুরু হচ্ছে হ্যান্ডবল লীগ সবকিছু ঠিক থাকবে আগামী 1 নভেম্বর থেকে মাঠে গড়াবে লীগ এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর জানান এবারেই প্রথম বিদেশি রেফারি দিয়ে পরিচালিত হবে হ্যান্ডবল লীগ চন্দন সিং ও ট্রেভর সিং নামের দুই রেফারির 1 নভেম্বরের আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হ্যান্ডবল লীগে এবার অংশ নিচ্ছে না কোয়ান্টাম